নমস্কার মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাচ্চি বিরিয়ানি আজকে আমি বানাবো মাটন কাচ্চি বিরিয়ানি তো এই বিরিয়ানিটি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে আমি দেখাবো যে কাচ্চি বিরিয়ানি কিভাবে রান্না করা হয় তো আপনারা দেখতে থাকুন একদম বড় থেকে ছোট সবাই কিন্তু এটা বানাতে পারবে তো এর জন্য প্রথমে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি বেরিস্তাটা আমি সাদা তেল এবং ঘি দিয়ে বানাচ্ছি এখানে চাইলে আপনারা শুধু সাদা তেলও বানাতে পারেন তবে ঘিটা দিলে কিন্তু বেরিস্তার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসে বেরেস্তাটাকে ভেজে তুলে নিলাম এবার এই তেল আর ঘি যেটা আছে এর মধ্যে কিন্তু আলুটা ভেজে নেব ডুমো করে কেটে রেখেছি বড় বড় করে আলু এই আলুগুলো এই বেরিস্তার তেলে ভাজলে আলুটাও কিন্তু খুব ভালো একটা গন্ধ হবে আলুটার মধ্যে আমি লবণ এবং হলুদ দিলাম যারা ফুড কালার ব্যবহার করতে চান তারা কিন্তু হলুদের বদলে এখানে ফুড কালার এক চিমটি দিতে পারেন তাতে আর একটু কালারটা আলুর ভালো হবে আলুটা লাল করে ভেজে তুলে নিলাম এবার চালটাকে ধুয়ে নেব এটা আমি বিরিয়ানির চাল নিয়েছি এটা হচ্ছে নাফিস চাল এটা কেবলমাত্র বিরিয়ানির জন্যই ব্যবহার করা হয় এতে কিন্তু ফ্রায়েড রাইস বা অন্য কিছু হয় না আর এই চালটা কিন্তু একটু লম্বা লম্বা দানাটা হয় আর একটু কিন্তু শক্তও হয় চালটা ভাতটা খুব একটা ঘেঁটে যায় না চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এটাকে আধা ঘন্টা এইভাবেই রেখে দেব এদিকে কাজু এবং আমন্ডটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে এটাকে পেস্ট করে নেব আধ ঘন্টা পর আর এদিকে দিচ্ছি এক বাটি দুধের মধ্যে ছোট বাটির সেখানে স্যাফরন আমি ভিজতে দিয়ে দিলাম এবার যেটা হবে মাংসের ম্যারিনেশন এখানে মটন আমি পাঁচশো নিয়েছি পাঁচশো চালের জন্য পাঁচশো মটন নিয়েছি তো এই মটনটাকে আমি ম্যারিনেট করে নেবো এর জন্য প্রথমে দিচ্ছি রসুন বাটা তারপরে দিচ্ছি আদা বাটা এক চামচ করেই দিচ্ছি কাজু আর আমনটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু পেস্ট করে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি টক দই টক দইটাও এখানে দিয়ে এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ লবণটা একটু দেখে দেবেন কারণ চালটা যখন সেদ্ধ হবে তখনও কিন্তু লবণ দেয়া হবে এবারে দিয়ে দিচ্ছি এটা বিরিয়ানির মশলা এখানে আমি বিরিয়ানির মশলা অর্ধেক দেবো আর অর্ধেকটা রেখে দেবো এই বিরিয়ানি মশলাটা আমি বানিয়েছি বাড়িতেই তো এই রেসিপিটাও আপনারা কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবেন তো দেখুন এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাটা আর এই বেরেস্তা এবং আলু যেটা ভেজেছিলাম সেই তেলটাও কিন্তু এই মাংসের সাথে দিয়ে ম্যারিনেট করে নেব এটা মোটামুটি আমি এক ঘন্টা ম্যারিনেট করে রাখবো চাইলে আপনারা যদি হাতেটা সময় থাকে তাহলে কিন্তু আপনারা আরও বেশিক্ষণ রেখে দিতে পারেন আর এই ম্যারিনেটটা করলে মাটনটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার এটাকে ঢাকা দিয়ে আমি এক ঘন্টার মতো রেখে দেব এদিকে এক ঘন্টা পরে মাটনটাকে আমি একটা হান্ডির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে লেয়ার বানাবো এটার মধ্যে ম্যারিনেট করা যে মাটন এটা দিয়ে দিলাম এরপর একটু আমি বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম আর এবার ভেজে রাখা আলুগুলো কিন্তু এর মধ্যে সাজিয়ে দেব এই মাটনটাকে হান্ডির মধ্যে আমি কিন্তু রেডি করে নিচ্ছি সমস্ত আলুগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু অসাধারণ একটা স্বাদ হয় এখানে খোয়া ক্ষীরের বদলে কিন্তু আমি গুঁড়ো দুধ দিচ্ছি আপনারা যদি খোয়া ক্ষীর আপনাদের বাড়িতে থেকে থাকে তো অবশ্যই আপনারা গ্রেট করে খোয়া ক্ষীর দিতে পারেন আর দিয়ে দিলাম ওপর থেকে কিছু কিশমিশ ছড়িয়ে এবার দিয়ে দিচ্ছি উপর থেকে পেঁয়াজ কি বেশ কিছুটা আর কিছুটা আমি কিন্তু রেখে দেবো পেঁয়াজ বেরেস্তা এবার দিয়ে দিচ্ছি ঘি দু চামচের মতো দিয়ে এটা এক সাইড করে আমি রেখে দিলাম আর এদিকে আমি যে স্যাফরন আর দুধটা গুলেছিলাম তার মধ্যে আমি গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে দিয়েছি দু চামচ করে আর এবার দিলাম মিঠা আতর চার পাঁচ ফোঁটা আর দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এটাকে ভালোভাবে একটু গুলিয়ে মিশিয়ে নেব তারপর এটাও কিন্তু অর্ধেকটা এই মাংসের ওপর দিয়ে দেবো অর্থাৎ মাটনের উপর দিয়ে দেব আর অর্ধেকটা কিন্তু রেখে দেবো এখানে সব কিছুরই কিন্তু আমি হাফ হাফ দিচ্ছি আর হাফ কিন্তু পরে অ্যাড করবো এইভাবে পুরো চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে মাটনের মধ্যে এই ফ্লেভারটা চলে যায় গোলাপ জল কেওড়া জল মিঠা আতর এবং ঘি এখানে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি জৈত্রী জায়ফল নিয়েছি দারুচিনি কালো গোলমরিচ সাজিরে সামরিচ আর এখানে নিয়েছি লবঙ্গ বড় এলাচ ছোটো স্টার স্টারেনিস ব্যাস এই কটাই গোটা মশলা নিলাম নিয়ে এটাকে এখানে পারলে একটা তেজপাতাও আপনারা দিয়ে দিতে পারেন যদি চান একটা সাদা কাপড়ের উপর এটা পুপলি করে নেব অর্থাৎ বেঁধে নেব বেঁধে এটা কিন্তু ভাতটা যে হবে তার সঙ্গে এই পুটলিটা দিয়ে দেব তাতে কিন্তু ফ্লেভারটা ভাতের অসাধারণ হবে সেজন্য আমি একটা আখানির মতো গোটা মশলা দিয়ে একটা পুটলি করে নিলাম এবার এদিকে আমি গরম জল করতে দিয়ে দিয়েছি আগেই জলটা গরমও হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ মাংসের জন্য আমি লবণ আলাদা ম্যারিনেশনের সময় দিয়েছি আবার এখানে যে লবণ দিচ্ছি এটা কিন্তু চালের জন্য ভাতটা হওয়ার জন্য এবার দেখুন এই আখানির যে পুটলিটা এটা দিয়ে দিলাম আর চালটা যে ধুয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে সেটাও কিন্তু এখানে এই গরম জলের মধ্যে দিয়ে ফর্টি পার্সেন্টের মতো কিন্তু সেদ্ধ করব জাস্ট ফুটার আগেই কিন্তু বন্ধ করে দেব কারণ যেহেতু কাচ্চি বিরিয়ানি মাংসটা কাঁচা সেই জন্য এখানে কিন্তু চালটাও ফর্টি পার্সেন্টের মতোই সেদ্ধ করতে হবে বাকিটা মাংসের সাথে সেদ্ধ হবে বাকি যে বিরিয়ানি মশলাটা ছিল সেটা মাংসের মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে এবার বিরিয়ানির যে ভাতটা সেটাও কিন্তু হয়ে গেছে এটা দেখুন একবারে আমি চাল চাল রেখেছি শক্ত শক্ত এটাও কিন্তু ছান্তা দিয়ে ছেঁকে ছেঁকে এই মাংসের ওপর অর্থাৎ মাটনের ওপর দিয়ে দিলাম ছেঁকে পুরোটাই একটু রেখে দিয়েছি ওপরে লেয়ারের জন্য যে আমি বেরেস্তাটা রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি এবার বাকি যে ভাতটা আছে এটাও ছান্তা দিয়ে জল ঝেড়ে ঝেড়ে তুলে নেবো খুব একটা কিন্তু এখানে জল ঝরার প্রয়োজন নেই কারণ এখানে মটনটা সেদ্ধা হবে এবং ভাতটাও আরও ভালোই সেদ্ধ হবে চালটা তো সেই কারণে খুব একটা কিন্তু জলটা ঝাড়ার প্রয়োজন নেই এবার দেখুন যে স্যাফরন জলটা ছিল স্যাফরন দুধ এবং গোলাপ জল মিঠা আতর কেওড়া জল ঘি এটা কিন্তু উপর থেকে ছড়িয়ে দিতে হবে যাতে ভাতের মধ্যে এই ফ্লেভারটা চলে যায় এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে শিল করে দিচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও শিল করতে পারেন তবে আমি এখানে পাঁচটা ইজি হওয়ার জন্য অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে চার সাইডটা চেপে চেপে কিন্তু সিল করে নিয়েছি যাতে স্টিমটা পেরিয়ে না যায় ওপর থেকে একটা পরিমাপের একটা ঢাকা দিয়ে দিলাম আর ওপর থেকে একটা ভারী কিছু দিতে হবে সেজন্য আমি এখানে হামাল দিয়ে দিয়েছি হামাল একটু ভারী আছে জন্য উপর থেকে চাপিয়ে দিলাম এটা পাঁচ মিনিট আমি ফ্লেমের ওপর ফুল জালে রেখে দেবো মাংসটা যাতে একটু ভালোভাবে গরম হয়ে যায় ফুটতে শুরু করে তারপর এবার আমি পাঁচ মিনিট পর এই একটা পুরোনো তাওয়া নিয়েছি এতে কিন্তু এবারে দমে বসাবো আর দমে যে বসাবো সেটা কিন্তু একেবারে সিম জালে জালে আরও পঞ্চান্ন মিনিটের মতো রাখতে হবে তবে মাংসটা সেদ্ধ হবে আর পঞ্চান্ন মিনিট পর পঞ্চান্ন মিনিট পর আমি আসছি আবার দেখুন এবার কিন্তু ঢাকা খুলছি তবে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি আরও পনেরো মিনিট রেখে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে কিন্তু খুলিনি বিরিয়ানি সময় খেয়াল করবেন সঙ্গে সঙ্গে না বের করার জন্য পঞ্চান্ন মিনিট পর আমি আসছি আবার দেখুন এবার কিন্তু ঢাকা খুলছি তবে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি আরও পনেরো মিনিট রেখে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে কিন্তু খুলিনি বিরিয়ানি সময় খেয়াল করবেন সঙ্গে সঙ্গে না বের করার জন্য গ্যাসের ফ্লেম বন্ধ করে কমপক্ষে পনেরো মিনিটের মতো রেখে দেবেন তাতে কিন্তু বিরিয়ানির স্বাদও যেরকম ভালো হবে গন্ধও ভালো হবে এবং বিরিয়ানির যে চালটা সেটাও কিন্তু খুব সফট এবং ঝরঝরে হবে দেখুন আমি এখানে নেড়ে চেড়ে নিচ্ছি আর কতটা সুন্দর ঝরঝরে হয়েছে অসাধারণ একটা ফ্লেভার তো এরকম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের পুরো রেসিপিটাই দেখালাম রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য প্রত্যেক দিন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বটনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন আমি একটা হাণ্ডির মধ্যে নতুন একটা মাটির হাঁড়ির মধ্যে এটা সার্ভ করছি পরিবেশনের জন্য তো আপনারাও যে কোনো সময় যে কোনো পুজো পার্বণ ঈদ সব কিছুতেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন কিংবা বাড়িতে যদি আত্মীয় স্বজন বা গেস্ট আসে তো এরকম যদি আপনি রেসিপিটি বানান তো তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে গ্যারেন্টি দিয়ে বলছি আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ